ভূমিহীন দরিদ্র অসহায় বাস্তুহারাদের ভূমি বরাদ্দের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীন দরিদ্র অসহায় বৃন্দ। পয়লা ফেব্রুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ভূমিহীন দরিদ্র পরিবারের জন্য ভূমি বরাদ্দ ব্যবস্থাপনা ও বন্দোবস্তের জন্য আবেদন করেন। আমি মানববন্ধন করছি যে সরকারের কাছে আমার আবেদন যে গরিব দুঃখী নারায়ণগঞ্জ বাসিন্দারা অনেক কষ্ট পাইতেছে, তাদের জন্য আমাদের একটু স্থানের দরকার। এই স্থানটা যেন সরকার আমাদেরকে সবাইকে আমার তো বলতে সবাইকে গরিব দুঃখীদের জন্য একটু সাহায্য করি, যেমন কষ্ট নয় ভাতা, ভাতের কষ্টে, বাড়ির কষ্টে, করোনার মধ্যে অনেক কষ্টই করছে, কিন্তু এই কষ্টটা সরকার দেখছে সত্য, কিন্তু অনেকেই পায় নাই। সেই দাবিটা আমাদের কাছে, আমার অনুরোধ সরকার এই দাবিটা যেন আমাদের রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ, এই গরিব মানুষগুলা আমরা একটা বোর্ডার এদেশের নাগরিক হিসাবে ওনা অনেক জায়গায় বাড়িঘর করে দিতেছে, আপনারা সবই দেখতেছেন, আমরা বিভিন্ন জায়গায় করে দিতেছে। তো আমরা নারায়ণগঞ্জবাসী ওনার কাছে আমরা আকুল আবেদন, আমাদের ছেলে মেয়ে নিয়ে যেমন বসবাস করতে পারি এরকম একটি উপযুক্ত জায়গা দীক্ষা আমাদেরকে একটা বাড়িঘর করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা স্বয়ম্বলহীন, নদী ভাঙতি এবং ভূমিহীন, আমরা গরিব দুঃখী মানুষ, বাসা ভাড়া দিতে আমাকে অনেক কষ্ট হয়। লকডাউনে অনেক মানুষ অনেক সুযোগ সহায়তা পাইছে, কিন্তু আমাকে ঘর ভাড়া কোনো দিন মাপ হয় না। তো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা আবেদন, আমাকে গরিব দুঃখীরে যদি একটু থাকার মতন কিছু একটু ব্যবস্থা করে দেয়, আমরা অনেক এইভাবে একটু বাঁচতে পারবো বাল বাচ্চা নিয়ে। আমার নাম পিঙ্কি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সবাই আবেদন জানাই, আমরা র্যাব দুই নম্বর বস্তি থেকে আইসি ভাই, আমরা ভাঙ্গাচুরার মধ্যে থাকতেছি, ঠান্ডার মধ্যে দিন কাটাইতেছি, আমরা পরনে কাগজে তালা ঘুরছি ঠিকই, কিন্তু লজ্জাটা কিন্তু আমরা খাওয়ার তো খাইতে পারতেছি, আমার স্বামী তো চাকরি নয় কাজ না, আমরা করতে পারছি কোন ছেলে মেয়ে লেখাপড়া না করতে পারলে, সুশিক্ষা না দিতে পারলে বাংলাদেশের নাগরিক আমরা কীভাবে হলাম বলেন? আমরা যদি বাংলাদেশের নাগরিক ভাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোর হাত করে অনুমতি চাই, আমাদের মতন গরিব দুঃখী দিকটা একটু হয় তাকায়। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।